আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি আল্লাহ পাক শেষ রাতে প্রথম আসমানে আসে তাহলে ওই সময় কি আরশে আজিম খালি থাকে? হাসবেন না, এটা ভালো, এটা একটা কারণ যখন কোন বাতিল আকিদাপন্থীর কাছে বলবেন যে আল্লাহ আরশের উপরে রয়েছে, আবার বলবেন যে আল্লাহ শেষ রাতের তৃতীয়াংশে রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আসমানে অবতরণ করেন, সে আপনার এই সঠিক বিশ্বাসটাকে নষ্ট করে দেওয়ার জন্য প্রশ্ন নিয়ে আসবে, তাহলে ওই সময় তো আল্লাহ আরশে নাই, তাহলে কেন বলো যে আল্লাহ আরশে আছে? জবাব, এই প্রশ্নটা কেন জাগবে, কি কারণে এই প্রশ্নটা জাগবে? ওই কারণে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করাটাকে মানুষের অবতরণের সাথে তুলনা করবেন। কথা বুঝে আসছে আপনাদের? কারণ মানুষ একই সময়ে, একজন মানুষ ছাদের উপরে থাকবে আবার নিচে থাকবে, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে আল্লাহ সপ্তম আসমানের উপরে থাকবে আবার প্রথম আসমানে আসবে, এটা তো সম্ভব নয়। কখন বলবেন? যখন আপনি মানুষের সাথে আল্লাহকে তুলনা করবেন। এই জন্য যতগুলি সিফাত রয়েছে সবগুলির ক্ষেত্রে আপনাকে প্রথমে নীতিমালা ঠিক করে নিতে হবে, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাথে কারো তুলনা চলবে না। এর মানে কি? এর মানে হলো একজন মানুষ সপ্তম তালায় থেকে আবার প্রথম তালায় আসাটা যেমন অসম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবগুলি হবে সম্ভব। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো তুলনা করা যাবে না। এটি হল এক। দ্বিতীয় বিষয়, তাহলে প্রথম বিষয় হলো মখলুকের বিষয়ের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না, তাহলেই আপনি সেগুলি বিশ্বাস করতে পারবেন। দ্বিতীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করেন, এই অবতরণটা কোন ধরনের? আমরা পেয়েছি চারটি বিষয় থাকতে হবে, তা হলো আল ইস্তাওয়া মা'লুমুন, অবতরণ করাটা আমরা জানলাম, ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে অবতরণ করেন এটি আমরা জানি না, ধরন আমরা জানি না। মানুষের অবতরণ করা হলো ওই জায়গাটা বাদ দিয়ে এই জায়গায় চলে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতরণটা এইরকম না কোন রকম, এটা তো আল্লাহ আমাদেরকে জানান নাই। যখন আল্লাহ এটা আমাকে জানান নাই, তখন আমাদের বিশ্বাস হবে আল্লাহর জন্য যেমন অবতরণ সম্ভব শোভা পায় তেমনি আল্লাহ অবতরণ করেন, মাখলুকের মতো আল্লাহর অবতরণ নয়। আল্লাহ তাআলা